5 আগস্টের পর দোকানপাট খুলে দেওয়ার দাবি জানালো ব্যবসায়ীরা। চলতি মাসের 23 তারিখ থেকে দেশব্যাপী চলছে কঠোর বিধিনিষেধ, যা চলবে আগামী 5 আগস্ট পর্যন্ত। দীর্ঘ 14 দিনের এই লকডাউন শেষে সব দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণী বিতান খুলে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। আজ রাজধানীর নিউ মার্কেটে দোকান মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। এ সময় 4 দফা দাবিও পেশ করা হয়। সংবাদ সম্মেলনে দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, 2020 সালে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত মোট 270 দিন দোকানপাট বন্ধ ছিল, আর সব মিলিয়ে গত 1.5 বছরে ব্যবসায়ীদের 27 লাখ কোটি টাকা ক্ষতি হয়েছে। বাংলাদেশ দোকান মালিক সমিতির তথ্য অনুসারে বাংলাদেশে 55 লাখ ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র ব্যবসায়ী আছেন। এই খাতে কর্মচারী আছেন 2 কোটিরও বেশি। এই পরিস্থিতিতে তারা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি এই খাত সংশ্লিষ্ট অন্যরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। 5 আগস্টের পর দোকান খোলার সঙ্গে মালিক সমিতি 4 দফা দাবি পেশ করে। এর মধ্যে আছে দেশজুড়ে টিকা প্রদানের ব্যবস্থা করা, মাস্ক পরিধান নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ প্রণোদনা দেওয়া। মারুফ হাসান, বিশাল, বাংলাদেশ 10।